মঙ্গলবার করোনা ভাইরাস নিয়ে বেঙ্গায় অঘর কামিনী প্রকাশ চন্দ্রের উদ্যোগে করোনা ভাইরাস সচেতনতামূলক গোঘাট 2 নম্বর ব্লকের বেঙ্গায় চৌমাথার মোড়ে যথাযথভাবে করোনা ভাইরাস নিয়ে আলোচনা সভা হয়ে গেল। ওই দিন করোনা ভাইরাস নিয়ে পথ চলতি মানুষদের হাতে কলেজের ছাত্রছাত্রীরা করোনা ভাইরাস কী তা নিয়ে লিফলেট দেয়। বেঙ্গায় কলেজের অধ্যক্ষ ডক্টর পরমার্থ ঘোষ করোনা ভাইরাস কী সে বিষয়ে নিয়ে বক্তব্য রাখেন। তারা সকল অনুষ্ঠানে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা করতে খুব সহজ সরল ভাষায় কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন সকলে। ওই দিন নোবেল করোনা ভাইরাস স্ট্রিক কর্নারে উপস্থিত ছিলেন কামারপুকুর হাসপাতালের BMHO শুভ ভট্টাচার্য, কামারপুকুর হাসপাতালের ডক্টর বীরেশ্বর বল্লভ, পরমার্থ ঘোষ, বেঙ্গায় কলেজের প্রিন্সিপাল, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল, বেঙ্গায় অঘর কামিনী প্রকাশচন্দ্র বিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা। মিরাজুল মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। সাথে সাথে ট্রিটমেন্ট, সিমটোমেটিক ট্রিটমেন্ট, এই ভাইরাসের কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, নির্দিষ্ট কোনো মেডিসিন নেই যেটা খেলে ছাড়বে। এই ব্যাপারেও অনেক বিভ্রান্তিমূলক প্রচার হচ্ছে, কোনো মেডিসিন নেই যেটা এই ভাইরাসকে আটকাতে পারে। এর প্রতিষেধক হিসেবে কোনো ইমিউনাইজেশন স্টিল নাও WHO ডিক্লেয়ার করেনি যেটা তৈরি করা গেছে বলে। বলছিলেন আমরা যে জায়গায় আছি সেই জায়গায় মানে জিওগ্রাফিক্যালি সেখানে পাশাপাশি বেশ কটা কান্ট্রির বর্ডার আছে, তো আমরা অনেক সময় বেড়াতে যাই, ঘুরতে যাই, আত্মীয় পরিজনের বাড়ি যাই, তো সেই জায়গা থেকে যারা আসেন আমরা প্রাইমারিলি তাদেরকেই মনে করছি বাইরে থেকে আসা। এছাড়া আমাদের বেশ কয়েকটা প্রভিন্সেও দেখা গেছে করোনা ইনফেক্টেড পাওয়া গেছে, মহারাষ্ট্রে, তেলেঙ্গানায় কিছু পাওয়া গেছে, তো সেই জায়গা থেকেও হতে পারে যদি কেউ আসে। আমার ওয়েস্ট বেঙ্গলে রাইট নাও কোনো নোটিফাইড কেস নেই একেবারেই, আর আমার হুগলি জেলায় তো নেই, গোঘাটে তো প্রশ্ন নেই, কিন্তু সেই জায়গাগুলো থেকে যদি কেউ আসেন তাকেই আমরা ধন্যবাদ করবো বাইরে থেকে আসার। এবং আপনাদের কাছেও সেটার অনুরোধ যে আপনারা যদি কোনো কেউ এসে থাকে আমাদেরকে একটু জানান, আমরা সিম্পলি তাকে কোয়ারেন্টাইন করবো। কিন্তু না, কোয়ারেন্টাইন মানে হচ্ছে আলাদা করে রাখা হবে, শুধু আমরা লক্ষ্য রাখবো তার মধ্যে কোনো রোগের লক্ষণ প্রকাশ পাচ্ছে কিনা। সে এমনিতেই ধরুন এই ওয়েদারে আমি যদি বাইরে থেকে আসি আমার সর্দি কর্মী হতেই পারে, ঠান্ডা লাগতেই পারে, আমার হাঁচি কাশি হতেই পারে, গোটা বিশ্বের একটা জায়গা করোনা ভাইরাস, নোবেল করোনা ভাইরাস, এটা নোবেল করোনা ভাইরাস সাধারণ মানুষ এটা কি খায়, না এটা পরে, না এটা কি বস্তু, না এটা কি, এর সম্বন্ধে কারো জ্ঞান নেই। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে একটা সচেতনতা দরকার, এই যে গোটা ভারতবাসী এবং গোটা পৃথিবীর বুকে এই যে একটা শব্দ, আতঙ্কিত শব্দ, এই শব্দটা যাতে আতঙ্কের পরিবেশ না হয় বা আতঙ্কের কারণ না হয়, তার জন্যই আজকে বেঙ্গায় কলেজ কর্তৃপক্ষ তার সময়সীমা সংগঠন নিয়ে এখানে একটা ভালো প্রোগ্রাম করছে। এই প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি এবং সর্বতভাবে সহযোগিতার মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে একটা বার্তা পৌঁছাতে চাই, যে এই বার্তাটা এখানে যে মানুষ আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, মানুষের পরিষেবা দেওয়ার জন্য সরকার সেখানে আছে, সরকার মানুষের পাশে আছে, এবং সর্বতভাবে আমরা মোড়ে মোড়ে এই রকম প্রোগ্রাম করব, মানুষকে সচেতন করব, মানুষকে আতঙ্কিত থেকে আমরা যাতে সুরক্ষিত একটা জায়গায় নিয়ে আসতে পারি তার একটা আমরা পরিকল্পনা নিয়ে প্রতিটি আমার গোঘাট বিধানসভা আমরা প্রান্তে প্রান্তে এই রকম প্রোগ্রাম আমরা করি। স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আছেন, আমার নাম মনোরঞ্জন পাল, গোঘাট পঞ্চায়েত সমিতি সভাপতি, স্বাস্থ্য বিভাগ আছি, পরীক্ষা নিরীক্ষা করব, তাকে আইসোলেট করব, আমাদের অঘর কামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রীয় স্বাস্থ্য সেবা যোজনা যেটা আছে NSS যদি থাকে তাদের উদ্যোগে আজকে আমরা এই বেঙ্গাই চৌমাথায় একটা পথসভার আয়োজন করেছি। ব্যবস্থা করার সেটা এই পথসভায় এবারে যেহেতু জমায়েত করা যাবে না সেই জন্য আমরা জমায়েতের লক্ষ্য রাখি, কিন্তু তার সর্দি জ্বর আছে কিনা পোস্টার দিয়ে এবং লিফলেট দিয়ে এবং আলোচনার মাধ্যমে যাতে মানুষ সচেতন হতে পারে করোনা ভাইরাসে, অর্থাৎ
ক্ষতিকর দিক সম্পর্কে এবং তারা রক্ষা পেতে পারে করোনা ভাইরাসের হাত থেকে, সেই জন্য আমরা এই ধরনের উদ্যোগ নিয়েছি এবং এই উদ্যোগে আমাদের সাহায্য করছেন আমাদের গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শ্রী মনোরঞ্জন পাল মহাশয় এবং সঙ্গে আছেন গোঘাটের বিএমওএইচ স্বাস্থ্য দপ্তরের বিএমওএইচ আছেন এবং কামারপুকুর যে হেলথ সেন্টার আছে তার ডাক্তারবাবু আছেন ডাক্তার বল্লভ এবং এখানে আমাদের ছাত্রছাত্রী অধ্যাপক এবং সহ শিক্ষাকর্মী বন্ধুরা আছেন, স্থানীয় মানুষ আছেন, সকলকে আমরা সচেতন করছি এবং গ্রামে গ্রামে আমরা ছড়িয়ে দিতে চাইছি করোনা ভাইরাস সম্পর্কিত এই সচেতনতা। আমরা গ্রামের মানুষদের একটা দুটো করে পোস্টার এবং কিছু লিফলেটও দিয়ে দিচ্ছি এখান থেকে, যাতে গ্রামে গ্রামে সচেতনতা তৈরি হয়। আমার নাম ডক্টর পরমার্থ ঘোষ, আমি অধ্যক্ষ অগ্রগামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়। লাস্ট উইকের শনি তো করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে যত মানুষ তাদেরকে মানে সাবধান করার জন্য বা সাধারণ মানুষকে করোনা ভাইরাস হাত থেকে বাঁচানোর জন্য আমরা এখানে নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি এবং লিফলেট বিলি করার মাধ্যমে বা মানে প্রচারের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে মানে সতর্ক করছি, যাতে সাধারণ মানুষকে সতর্ক করছি যাতে তারা এই সমস্ত মানে রোগ থেকে মানে দূরে থাকে আর মাস্ক ব্যবহার করে আর মানে ধীরে ধীরে মানে গরম মানে গরম যারা এখন হয়েছে মানে রোগী তারা 14 দিন জানে এসে ঘরে এখন আলাদাভাবে থাকে, এইভাবে আমাদের মানে বিভিন্ন মানুষের সতর্ক করছি। কৌশিক ভট্টাচার্য, ব্যাঙ্গা কলেজের ছাত্র, সেকেন্ড ইয়ার কোর্স। বহু ইতিহাসের সাক্ষী এই ব্যাঙ্গাই মোড়। এই ব্যাঙ্গাই মোড়ে যে গোটা বিশ্বের আতঙ্কিত একটা শব্দ, নোবেল করোনা ভাইরাস, আমি শ্রদ্ধা জানাই এবং আমি গোঘাটবাসী হিসেবে গোঘাট বিধানসভার একজন বয়স্ক ব্যক্তি হিসেবে ব্যাঙ্গাই কলেজের আমার শ্রদ্ধাস্পদ প্রিন্সিপাল পরমার্থ ভাই তার উদ্যোগে এবং সমাজসেবী সংগঠন এই ব্যাঙ্গাই কলেজে প্রভাস ভাই থেকে আরম্ভ করে আমার অনেক শিক্ষক শিক্ষিকারা ওনারা যে এইরকম একটি দিনে এইরকম একটা তাৎপর্যপূর্ণ একটা আলোচনার বিষয়বস্তু প্রকাশ পাচ্ছে কিনা, যদি লক্ষণ প্রকাশ পায় তখন আমরা তার পরীক্ষা নিরীক্ষা করব, তাকে আইসোলেট করব, আলাদা করে আইসোলেশন করব, করে দেখব যে সেই পরীক্ষার মাধ্যমে তার মধ্যে করোনা ভাইরাস আছে। এবারে দেখতে হবে, এটা নয় যে এটা নিয়ে আতঙ্কিত হলাম যে এটা আমি এসেছি মানেই আমার করোনা ভাইরাস হয়ে গেছে, আমার পরিবারের সবাই হতে হয়ে গেছে, তা নয়। আমরা কিন্তু সবটাই সেটা হচ্ছে